পানি হাটির নিত্যানন্দ কৃপার একটি বিশেষ মাঙ্গলিক পর্ব শ্রী শ্রী দণ্ড মহোৎসব। আচ্ছা, দণ্ড মানে কাউকে সাজা দেওয়া কি মহোৎসব হয়? পরম বন্দনীয় জীবন সর্বস্ব শ্রীশ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবগণ, সুমঙ্গল সন্ত সমাজ, সাধুজন, মহতজন, ভক্তজন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবী মুক্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। আজ পানিহাটির নিত্যানন্দ কৃপার একটি বিশেষ মাঙ্গলিক পর্ব শ্রী শ্রী দণ্ড মহোৎসব। আচ্ছা, দণ্ড মানে কাউকে সাজা দেওয়া কি মহোৎসব হয়? কাউকে আপনি দণ্ড দিচ্ছেন, সাজা দিচ্ছেন, সেটি কি মহোৎসব হয়? দণ্ড মহোৎসব হচ্ছে। ভক্তি কিছু বিলক্ষণ বিষয়। ভক্তি বিলক্ষণ এই জন্য, কাম হলো কামিনীর মতো, রাক্ষসীর মতো, আর ভক্তি হলো সর্ব সুমঙ্গলা প্রেয়সীর মতো। ভক্তিতে দণ্ড মহোৎসব হয়। কাউকে অপরাধের কারণে সাজা দিলে সেটা মহোৎসব হয়, এটা ভক্তিতে বিলক্ষণ। মৃত্যু কখনো উৎসবের রূপ নেয়, বিজয় উৎসব হয়। পৃথিবীতে মৃত্যু বিজয় উৎসব এটা ইতিপূর্বে কেউ বলেনি, ভক্তিতে তাই হয়। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, মৃত্যু পর্যন্ত উৎসবের রূপ নেয় যদি তা ভক্তিতে হয়। ভক্তিতে দণ্ড মহোৎসব হয়, আর কারো মহাপ্রয়াণ মৃত্যু বিজয় উৎসবের রূপ নেয়, হরিদাসের বিজয় উৎসব। পৃথিবীর জাগতিক প্রপঞ্চিক সমস্ত সুখকে একত্রিত করুন, আর নিষ্কিঞ্চন নিষ্কপট শুদ্ধ হৃদয়ে ভগবানের প্রতি ব্যাকুলতায় কেউ যদি অশ্রু বর্ষণ করে, হা রাধে হা কৃষ্ণ বলে কাঁদে, পৃথিবীর সমস্ত সুখ একদিকে আর বিরহে কৃষ্ণ বলে কাঁদার সুখ একদিকে, এই সুখের সাথে কোনো তুলনা হবে না। দেখা যাচ্ছে অশ্রু, দেখা যাচ্ছে বিরহ ব্যাকুলতা, কিন্তু জাগতিক সুখ যদি সমস্ত এক জায়গায় করে, আর কেউ যদি কৃষ্ণ বিরহে আরতিতে কাঁদতে থাকে, সেই কৃষ্ণ বিরহের আরতি অশ্রু বিসর্জনে যে পরমানন্দ সুখ, সেটি পৃথিবীর সমস্ত জাগতিক সুখ একত্রিত করেও তা হবে না। যে ভক্তি বড় বিলক্ষণ বিষয়। আজ ভজন তরুদণ্ড অদ্ভুত অবধূত অভিন্ন চৈতন্য তনু, পতিত পাবন পতিত উদ্ধারণ, শ্রীমন নিত্যানন্দ প্রভুর একটি বিশেষ কৃপার দিন চিড়াদি পানিহাটি দণ্ড মহোৎসব। দেহের সাথে আমরা পানিহাটিতে আর যোগ হতে পারিনি, কিন্তু মনে বা মানসে
একটুখানি সেই ভাগীরথী গঙ্গার তীরে সেই বটবৃক্ষের ছায় নিত্যানন্দ প্রভুর যে দণ্ড মহোৎসব লীলা, তা অন্তত আজ মনে মনে একটু স্পর্শ করা উচিত গৌরগণের। দেখুন, ভজন তরু কন্দন আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ মহিমা প্রত্যেকটি গৌরী ও বৈষ্ণবের কিঞ্চিত অনুভূতিতে আসা উচিত। কারণ রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র এবং নিত্যানন্দ কৃপার মধ্যে আমাদের সিদ্ধান্ত মঞ্জুষা লুকিয়ে আছে। সিদ্ধান্তটা হলো এই, আগে আশ্রয় তত্ত্বে এসো। আশ্রয় তত্ত্ব এড়িয়ে উপেক্ষা করে কেউ বিষয়ে যদি যেতে যায় তাকে বিমুখ হতে হয়। নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ করুণা, নিত্যানন্দ কৃপা আশ্রয় না করে রঘুনাথ কতবার গৌর চরণে যেতে গেছে, পৌঁছেনও মহাপ্রভুর চরণ পাদ পদ্মে পৌঁছেছেন, বিমুখ হতে হয়েছে। প্রেম পাননি, ভক্তি পাননি, করুণা পাননি, তিরস্কার পেয়েছেন। মহাপ্রভুর চরণে দাস গোস্বামী যখন গেছেন তিরস্কার পেয়েছেন। কেন? পতিত পাবন, পতিত উদ্ধারণ গৌর তো, প্রেমদাতা গৌর তো, তিরস্কার করছেন কেন দাস গোস্বামীকে? বলেন, তুমি ভাগবত বিধিকে, ভক্তির বিধিকে লঙ্ঘন করেছ। বড় গুরু তত্ত্ব নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। বলুন তো, নিত্যানন্দ রহস্য, নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ মহামহিমা চৈতন্য জানাই যারে সে জানিতে পারে। মহাপ্রভু যদি জানান তাহলে নিত্যানন্দকে জানতে পারবে। খুব বড় সিদ্ধান্ত লুকিয়ে আছে তরু বন্দন। নিত্যানন্দ তত্ত্ব আশ্রয় ব্যতীত আমরা গৌর প্রেম পাবো না, ব্রজ প্রেম পাবো না, কিছুই পাবো না, বঞ্চিত হতে হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তাই। কিন্তু সমস্ত নিখিল শাস্ত্রের নির্যাস সার কথা, আশ্রয় তত্ত্ব প্রেমদাতা করুণা পারিধি করুণা নিধি নিত্যানন্দ চরণ আশ্রয় ব্যতীত বিদ্যা কুলে কি করবে তোমার। সংসার সুখে নিত্যানন্দ চরণ ভজন আশ্রয় ব্যতীত সংসার সুখে কি পাবে তুমি? আচ্ছা, বালি মারাই করলে তেল পাওয়া যাবে তো সরিষা বাদে? নিত্যানন্দ চরণ আশ্রয় ব্যতীত সাংসারিক বলছে, সংসারে মজে গেলে তুমি কখনো সুখ পাবে না, সুখী হতেই পারবেন না। বালি মারাই করে তৈল ধারা কোথায় পাবে? কাঠের দণ্ড মারাই করে আখের রস কি করে পাবে? তুষকে প্রতিঘাত করে, ঘাত করে চাউল কোথায় পাবে তুমি? জলকে মন্থন করে মাখন কোথায় পাবে তুমি? সংসার সুখে মজো না, বালির দ্বারা তেল পাবে না মাড়াই করে, তুষ ঘাত প্রতিঘাত করে চাউল পাবে না, জল মন্থন করে মাখন উঠবে না। ইক্ষু দণ্ড ভেবে কোনো কাষ্ঠকে মাড়াই করলে ইক্ষু রস পাবে না, তেমন নিত্যানন্দ চরণ আশ্রয় ব্যতীত বা শ্রীগুরু চরণ আশ্রয় ব্যতীত ভক্তিরাজ্যে সব অন্ধকার, মরুভূমি কিছুই নেই। এই জন্য সংসারের সুখের মুখে তুলে দিয়ে আহারে, এই কথা আর কে বলতে পেরেছে জগতে? সাংসারিক যে সুখ, রূপ যৌবন ভোগ বিলাসে প্রপঞ্চে শুধু গরু মুখে ছাই দাও,
একথা গৌরী বৈষ্ণব রায় বলতে পেরেছে, মরিচিকা ধুধু বালুকা, ধুধু বালুকা কেন বলছি জানে, খুব তপ্ত রৌদ্রে মরুভূমির বুকে দাঁড়াবে দেখবেন ওই বালুগুলো মৃদুমন্দ উঠছে আর দূর থেকে মনে হচ্ছে জলের তরঙ্গ, ভ্রম হয় না? কোন রাজপথে গাড়ি চালিয়ে যাচ্ছেন দেখবেন দূরে তাপের দ্বারা তাপ প্রবাহে রাজপথে যেন জলের একটা তরঙ্গ হয়েছে, মরুভূমিতে বালিতে দেখবেন দূর থেকে যেন একটা তরঙ্গ হয়েছে জলের সরোবর, ছুটে যান কোথায় জল ধুধু বালুকা। সংসারে সুখ মনে হয় কিন্তু জড়িয়ে ধরতে গেলে দেখবেন ভ্রম, সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, কথাটা বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে, ছাই তুলে দিয়েছি তো, রূপ যৌবন ভোগ বিলাস মোহ প্রপঞ্চ এই জাগতিক সুখের মুখে, সংসারের সুখের মুখে ছাই তুলে দিয়ে নিতাই বলো। মহাপ্রভু আমাদের একটি বড় আশা ভরসা প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, কিছু না পারো ওহে কলিহত জীব, দিনন্তে যে নিতাই বলে একবার, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার সে হয় আমার, মহাপ্রভুর দেওয়া ভরসার প্রদীপ একবার দিনন্তে নিতাই বলো, আমি তোমার হব কথা দিচ্ছি, নিতাই নিতাই একবার নিতাই বলো, আমি তোমার হব তুমি আমার হবে, নিতাই না বলে সংসার সুখে মজো না, মরিচিকা ভ্রম। এই জন্য নিত্যানন্দ তত্ত্বকে উপেক্ষা করে রঘুন দাস গোস্বামী মহাপ্রভুর চরণে গেলেন, কতবার পলায়ন করলেন, মহাপ্রভু তিরস্কার করে কি বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, রঘুনাথ মর্কট বৈরাগ্য মানে বানরের বৈরাগ্য, বানরের দেখবেন ঘর বাঁধেনি ওরা, এত চালাক বুদ্ধিমান, কখনো ছোট ছোট ঝুঁকড়ি বেঁধে থাকতে পারত, বানর ঘর বাঁধেনি, পোশাক পরিচ্ছদ নেই, আহার সঞ্চয় করে না, ইতস্তত ভাবে ঘুরে বেড়ায়, মানে সন্ন্যাসী শিরোমণি, কিন্তু ওদের ভোগ বাসনা অতি প্রবল, মুহূর্তে মুহূর্তে ওদের ভিতরে ভোগ জেগে ওঠে। মহাপ্রভু সতর্ক করলেন মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া রঘুনাথ ফিরে যাও গৃহে, লোককে দেখাও না তুমি বড় বৈরাগ্যবান, বাইরে বৈরাগ্যের ভাব কেন প্রকাশ করছো প্রচার করছো, তোমার উচিত হবে যথাযথ বিষয় ভুঞ্জ, সংসারে বিষয় ভোগ করো অনাসক্ত হইয়া, মহাপ্রভুর এক একটি বাণী না অতল স্পর্শী সাগরের মতো গভীর, কারো হৃদয় তন্ত্রে যদি বেজে ওঠে একবার এই মহাবাণী, সে আনন্দের সুরলহরীতে ভাসমান হয়ে যাবে, অনাসক্ত হও। অনাসক্ত মানে আসক্তি বর্জিত হয়ে সংসারে থাকো, হচ্ছে দুঃখ সুখ যা হচ্ছে হোক, মান অপমান যা হচ্ছে হোক, আমি গায়ে মাখবো না, আমি এসেছি নিতাই চরণ ভুজতে, আমি এসেছি নিজেকে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করতে, সংসার মানেই ঝঞ্ঝাট হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, অপমান হতে পারে, অভাব হতে পারে, কলঙ্ক হতে পারে, প্রিয়জনের কালো মুখ দেখতে হতে পারে, সবাই ভুল বুঝতে পারে, এই সংসার সাম্য নয় শান্তির নয়, এটা দুঃখময় যন্ত্রণাময় অসৎসতময়, তাই ওতে আসক্ত হইও না। কে সম্মান করলো কে অপমান করলো, কে মালা পরালো কে কলঙ্ক দিল, অনাসক্ত হয়ে থাকো, কতটা ধন সম্পত্তি আছে, কতটা বিদ্যা আছে, কত কুলগৌরব আছে,
এতে অনাসক্ত হও, পদ্মের মতো জলে ভাসো। যথাযথ বিষয় পুঞ্জ, যতটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য ততটুকু আহার, ততটুকু আশ্রয়, ততটুকু বিষয় গ্রহণ করো যতটুকু প্রয়োজন, যাও ফিরে যাও। মহাপ্রভু ফিরিয়ে দিলেন, গৌর চরণে পৌঁছেও কৃপা হলো না। মহাপ্রভু ইঙ্গিত দিচ্ছেন তুমি সঠিক রাস্তা দিয়ে আসোনি, সঠিক রাস্তায় তুমি আসোনি। 18 বার পলায়ন করে চলে যেতে গেছে, গৌর কৃপা করেননি। কারণ গৌর এবার পরতন্ত্র, নিতাই যদি কখনো দেয় গৌরকে তবে গৌর পাওয়া যাবে, নিতাই যদি করুণা করে তবে গৌর পাওয়া যাবে। অমন নিতাই ভজ, অমন নিতাই ভজ। কেন নিতাই ভজব, কেন গৌর ভজব? বলে ভজলে নিতাই গৌর পাবে। অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে পাবে। তরু কন্দম কেন বলা হলো জানেন? ভজন তরু কন্দম, ভজ ভজে নিত্যানন্দম নিরবধি। তরু কন্দ কেন? বৃক্ষের মূল শিকড়কে ছেদন করলে, উৎপাটন করলে, বাইরে সূর্যের কিরণ আছে, পবন আছে, জল ছিনছন করছেন, বৃক্ষ বাঁচবে তো? মূল শিকড়টাকে উৎপাটন করে, ছেদন করে, বাইরের জল বায়ু যদি সিঞ্চন করেন, আলো বাতাস যাই থাকুক, সূর্যের কিরণ, চন্দ্রের চন্দ্রিমা, পবন বায়ু এবং জল সিঞ্চন করেন, মূল শিকড় উৎপাটিত, বৃক্ষ বাঁচবে না, শুকিয়ে যাবে। তো প্রেম ভক্তির বৃক্ষের মূল হলো আশ্রয় তত্ত্ব, অবধূত অবধূত নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ। আমি অজ্ঞত, মাঝে মাঝে আমরা এত বড় বিষয়কে উপস্থাপন করবার মতো সাহস হয় না, এড়িয়ে যেতে পারবো না, আমরা এড়িয়ে যাওয়া উচিত নয়। গৌর নিত্যানন্দের মহিমা ব্যতীত বলবার কি আছে, আশ্রয়ের কি আছে, জানবার কি আছে, ভজনের কি আছে? ভাবা যায়, ভাবা যায়, যিনি ত্রেতার লক্ষণ, যিনি তাপারে বলদেব, তিনি নিত্যানন্দ স্বরূপ এলেন, কিন্তু কতটা পার্থক্য! এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণের কাই পুহ, বাসুদেব সংকর্ষণ প্রদুম্ন অনুরুদ্ধ। তো কাইবুহ চতুর্বুহের মূল হলেন সংকর্ষণ। যখনই যখনই স্বয়ং ভগবান অবতীর্ণ হন, ছত্র ভূষণ ধাম সেবা আনন্দ নিয়ে আসেন এই সংকর্ষণ তত্ত্ব। ইনি অংশী, আর কারণবসায়ী, ক্ষীরদবসায়ী, গর্ভদবসায়ী, এরা তার অংশ। এর থেকে অংশের অংশ কলা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যুগাবতার মন্নান্তর অবতার এরা। সেই মূল কাইবুহ সংকর্ষণ লক্ষণ হয়ে এলেন, বলদেব হয়ে এলেন, কিন্তু পার্থক্য কি নিত্যানন্দের সাথে? লক্ষণ কথায় কথায় ক্ষিপ্র হয়ে উঠতেন, ক্ষত্রিয় গৌরবে গৌরবান্বিত, কথায় কথায় তীর্ধনু তুলতেন। বলদেব তত্ত্ব ছিলেন এমন, মাঝে মাঝে তিনি হল দিয়ে হস্তিনাপুর তুলে সমুদ্রে ভাসাতে চাইতেন। বলদেবকে দেখে লোমহর্ষণ মুনি ব্যাসাসন থেকে উঠে সম্মান করেননি, কুশ ছেড়ে দিয়ে মুন্ডু ছেদন করে দিলেন। সেই বলদেব, সেই লক্ষণ আজ নিত্যানন্দ স্বরূপ এলেন, হাতে তীর্ধনুক নেই, হল নেই, কি রূপে এলেন? অক্রোধ পরমানন্দ। ক্রোধ নাই, কথায় কথায় আর রাগের না, ক্রোধ নাই, অক্রোধ পরমানন্দ।
নিত্যানন্দ রায়। আর সব থেকে বড় কি পরিত্যাগ করেছে জানেন? অভিনা অভিমান শূন্য নিতাই, যেটা ছাড়তে পারা যায় না সেই অভিমান ছেড়ে দিয়েছেন নিতাই। কত বড় করুণা রাধার আশ্রয় নিকেতন হলে মূল সেই সন্তোষণ অংশে আজ ভিখারী কাঙাল দয়াল হয়ে অবধূত হয়ে তিনি প্রেম করুণা বিতরণ করছেন। একটা প্রশ্ন জাগে, মহাপ্রভুর 48 বছরে তার দিব্য জীবনে 24 বছর নবদ্বীপে লীলা করলেন, হরিনাম তো সেই গঙ্গাদাস পণ্ডিতের টোলে হাততালি দিয়ে ছাত্রদের শোনালেন পড়ালেন, শিবাসঙ্গনে রুদ্ধ দুয়ার দিয়ে 1 বছর করলেন, কই মহাপ্রভু 24 বছরে হরিনাম তো বিতরণ তেমন করেননি নবদ্বীপে, সন্ন্যাস নিলেন, 6 বছর পদব্রজে ভারত ভ্রমণ করলেন, সমগ্র ভারত ভূমি পরিব্রাজ হয়ে চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করলেন, প্রেম বিতরণ করলেন বটে, 18 বছর অখণ্ড পুরুষোত্তম ধামে বাস করলেন, 6টি বছর রথাগ্রে নর্তন ভক্তের দর্শন ভক্ত আলিঙ্গন প্রেম নিবেদন এসব করলেন 6 বছর, কিন্তু শেষ যে রহিল প্রভুর 12 বছর, শেষ 12 বছর আর গম্ভীর গাম্ভীর আর প্রকষ্ট থেকে মহাপ্রভু বেরোলেন না। সবাইকে বললেন আর এসো না, এবার আমার নিজ কার্য করতে দাও, আর কেউ এসো না আমার কাছে। শেষ 12 বছর গম্ভীর গাম্ভীর আর প্রকষ্ট থেকে মহাপ্রভু বেরোলেন না। আমার প্রশ্ন হলো, তাহলে জীবের দ্বারে দ্বারে অতীত কাঙালদের দ্বারে দ্বারে হরিনাম প্রেম কে বিতরণ করলো? মহাপ্রভু আদৌ না। 24 বছর নবদ্বীপ লীলা সন্ন্যাস লীলায় যে 24 বছর, তাতে প্রভু 12 বছর গম্ভীরায় কাটালেন। পতিত পাবন জীবের দ্বারে দ্বারে অক্রোধ পরমানন্দ অভিমান ত্যাগ করে কে নাম প্রেম বিতরণ করলো? নিতাই চা। এই মহাজনের অনুভূতি নিতাই হরিনাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। তবে হ্যাঁ, মহাপ্রভুর সম্মতি ছিল নিতাই যাও, হরিদাস যাও, শোনো শোনো নিত্যানন্দ। আচ্ছা, মহাপ্রভুর পরিকরদের মধ্যে এই দুজনকে বেছে নিলেন কেন মহাপ্রভু? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকার, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। দায়িত্ব দুইজনের উপরে কেন? এই জন্য মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি, চৈতন্য মহাপ্রভু না এলেও যুগধর্ম প্রবর্তনে হরিনাম আমরা পেতাম, পিতার সম্পত্তি পুত্র অধিকারে থাকত, হরিনাম আমরা পেতাম। মহাপ্রভুর শুধু হরিনাম দিতে আসেননি, হরিনাম সব যুগেই তার মহিমা ছিল, যুগধর্ম প্রবর্তনে যিনি আসতেন তিনিও কলিতে হরিনাম দিতেন, মহাপ্রভু হরিনাম দেওয়ার জন্য আসেননি। এটা গৌণ কাজ, মুখ্য কাজ হলো ব্রজ প্রেম, রাধা প্রেম বিতরণ, রাধা প্রেম ব্রজ প্রেম বিতরণ। কারণ আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া এটা কেউ দিতে পারবে না, যুগধর্ম প্রবর্তন তো অংশ হতেই হবে। তো মহাপ্রভুর যে মহা অবদান, অনবদ্য অবদান, ব্রজ প্রেম রাধা প্রেম, সেই নিকুঞ্জ প্রেম মন্দিরের যে সেই রস উপাসনা, কইছন রাধা প্রেমেও কইছন রাধা প্রেমা, সেই রাধা প্রেমটা কি আমার সমাধুর্য বা কেমন, সেটা আস্বাদন করে ভক্তের কি সুখ হয়? এই 3 বাঞ্ছা পূরণের জন্যই তো শ্রী রাধায় অপ্রণয় মহিমা ত্রিদিশ, কি সেই রাধা প্রেম? বিষয় তত্ত্বে সেটা ব্রজে আস্বাদন হয়নি, এলেন তো। এখানে বলবার বিষয়, জানবার বিষয় হলো, নিত্যানন্দকে কেন বলছেন, হরিদাসকে কেন বলছেন? বললেন হরিদাস, তোমার মতো দন্য প্রধান বৈরাগ্য প্রধান নিষ্কিঞ্চন নাম নিষ্ঠ
পরম বৈষ্ণব বিষয়ী জীবের দুয়ারে গিয়ে যদি একবার বলো হা কৃষ্ণ তোমার মুখ দর্শন করে পরম বিষয়ীর মুখে অজান্তেই কৃষ্ণ আসবে, স্বাভাবিক কৃষ্ণ আসবে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাস তুমি বিষয়ের দুয়ারে গিয়ে দাঁড়ালেই অনন্ত কৃষ্ণ বিমুখ জীবেরও শত স্বাভাবিক কৃষ্ণ নাম আসবে। কিছু ভক্ত আছে দেখবেন এদের মুখের দিকে তাকালে হৃদয়ে শত উৎসাহিত ভক্তি প্রকাশ হয়, নামের সম্প্রকাশ হয়, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম সেই সে জানিও বৈষ্ণব প্রধান। ঠাকুর হরিদাসের এরকম মহিমা ছিল, না হলে লোক হৃদয় পরিবর্তন হয়। মাত্র তিন রাত্রি তো মহাপ্রভু বুঝলেন ঠাকুর হরিদাসকে দিয়ে যেমন যুগধর্ম নাম ওরা উচ্চারণ করবে, নিত্যানন্দ পাশে দাঁড়িয়ে কি দাঁড়িয়ে থাকবে, ওই নামের মধ্যে রাধা প্রেম দিয়ে দেবে, নিতাই এই রাধা প্রেম নামের মধ্যেই দিয়ে দেবে। প্রেমটা তো একটা পাত্র, প্রেম সুরক্ষিত যে কোনো পাত্রে হয় না, সিংহের দুগ্ধ মাটির পাত্রে ধারণ করা যায় না, তেমন সেই অপ্রাকৃত নিকুঞ্জ মন্দিরের ব্রজ প্রেম রাধা প্রেম এটা যে কোনো পাত্রে ধারণ হয় না, তাই হরিদাস ঠাকুর নামরূপ পাত্র দিলেন আর সেই পাত্রে নিত্যানন্দ প্রভু রাধা প্রেম। এই জন্যই দুজন এসেছিলেন, নিত্যানন্দ প্রভু প্রভুকে বলছেন, প্রভুর মহিমা প্রকাশ করছেন, প্রভু তুমি যে বললে নাম বিতরণ করতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে, যদি কেহ নাম না নেয় তো মহাপ্রভু বললেন আমাকে এসে সংবাদটা জানাবে, সন্ধ্যায় এসে আমাকে এসে জানাবে কি কারা কে এই নাম নেয়নি নিতায়। একদিন নিতায় স্যার প্রশ্ন করছে জানালে তুমি কি করবে, কেউ নাম নিল না প্রেম নিল না তো তুমি কি করবে। মহাপ্রভুর চোখ সজল হয়ে গেছে, বলে নিতাই আমি তার কাছে যাব, গিয়ে দুটি হাত করজোড়ে করে তাকে অনুনয় বিনয় করব, নাম না নামই জীবের মঙ্গল কল্যাণ। বলে প্রভু হাত জোড় করে যদি না শোনে জানো নিতাই আমি তার চরণ ধরে মাটি লুটাবো কাঁদবো, নাম নাও একবার হরি নাম নাও, প্রভু তুমি ধুলাই লুটাবে তার চরণে করবে, হ্যাঁ প্রেম বিতরণ নাম বিতরণের জন্য আমি তার চরণ ধরে কাঁদব। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর বোন কে হনারে গর্ণিবারে, এই এমন দয়াল এমন দয়ালু আর আসেনি। আচ্ছা নিত্যানন্দ প্রভুর কৃপা করুণা কটাক্ষ দৃষ্টি পড়লে জগাই মাদায় কেন জগত উদ্ধার হয়ে যেত, গৌর পরিকরগণের এমন সমাত্রে এক এক ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, সেখানে নিত্যানন্দ প্রভু স্বয়ং তার কৃপা কটাক্ষ, যদি তার নয়নের কৃপা কটাক্ষ দিতেন জগাই মাদায়ের দিকে তারা উদ্ধার হয়ে যেত, রক্ত ঝরবার প্রয়োজন কি, কলসীর কানায় নিত্যানন্দ প্রভুর কপল কপাল থেকে ঝরো 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 শনির ধারা বইছে কেন, প্রভু তুমি তোমার করুণা কটাক্ষ দ্বারা তো জগৎ উদ্ধার করতে পারো, কোথায় জগায় মাদাই দুইজন রক্ত ঝরালে কেন। প্রভু বললেন আগামী দিনে জীবের কাছে কলি বিষয় হত জীবের কাছে আমি তাদের বার্তা দিয়ে গেলাম, এই নিতাই মহাপ্রভুর চরণে দাসন দাস, এই নিতাই তোমাদের কাছে প্রমাণ দেখে গেল গো, তোমাদের উদ্ধারের জন্য প্রেম বিতরণের জন্য আমি আমার দেহের প্রেমময় রক্ত ঝরা ঝরঝর করে ঝরিয়ে প্রমাণ দেখে গেলাম, আমি রক্ত ঝরাতে রাজি কিন্তু তোমরা যাতে প্রেম পাও গৌর পাও ব্রজ প্রেম পাও সেই সংকল্প নিয়ে এসেছি, কোনো অবতারে কোনো ভগবানে এ জাতীয় কারণ এ জাতীয় করুণা এ জাতীয় লীলা প্রকাট হয়নি। আমার যা কিছু শুভ আমার যা কিছু মঙ্গল মহাপ্রভুকে নিতাই চাঁদ বললেন আমি মাধাইকে দিলাম, ওরে মাধাই
ওরে জগা, একদিন তোদের নবদ্বীপে দর্শন করলে মানুষ নিজেকে অপবিত্র জ্ঞান করত, পুত গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ঘিরিয়ে ফিরত। ওরে গৌর, তোদের এমন প্রেম, নাম তোদের এমন প্রেম আর প্রদান করবে, একদিন তোদের দেখলেই জীব বলবে আলাদা আর গঙ্গা স্নানের প্রয়োজন নেই, তোমাদের দর্শন করেই মানুষ গঙ্গা স্নানের পুত ফল লাভ করবে, আর তাদের স্বাতন্ত্র গঙ্গা স্নান করা লাগবে না, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। একদিন যারা হেন পাপ নেই, ঘরে আগুন দেওয়া, হ্যাঁ ব্রাহ্মণ হত্যা, হ্যাঁ হেন পাপ নেই যারা করেনি, মদ্যপান, তারা কি করতে লাগলো, মাধায়ের ঘাটে লক্ষ নাম নিতে লাগলো, উপবাস ইন্দ্র সংযম করতে লাগলো। আর যারা আসে মাধায়ের ঘাটে, সকলের চরণে প্রণত হয়ে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে, আমার পূর্বকৃত যদি কোনো অপরাধ থাকে তোমরা ক্ষমা করে দিও। কোথায় নামালের নিত্যানন্দ? এই জন্য আমাদের মাঝেও যদি পাশবিকতা থাকে তাহলে নিতায়ের চরণের দিকে চাইতে হবে, করুণাটা তো নিতায়ের। নিত্যানন্দ জগায় মাধাই উদ্ধারে পূর্ব রাত্রে সংকল্প করেছিলেন, প্রভু জগায় মাধাইকে যদি করুণা করা যায়, কৃপা করা যায়, তবেই তো তোমার প্রেম মহিমা নাম মহিমা প্রকাশ হবে, প্রচার হবে। এটা আগের দিন নিত্যানন্দই সংকল্প করেছিলেন, বলতে বলতে রেখে এসেছি। মহাপ্রভু ফিরিয়ে দিলেন, কেন ফিরিয়ে দিলেন? নিতাই কৃপা না হলে গৌর কৃপা হবে না। অমন নিতাই ভজ, নিতাই ভজ, বুঝলে নিতাই গৌর পাবে। নিত্যানন্দ তত্ত্বে যে সামান্যতম দোষ দেখবে, নিত্যানন্দ মহামহিমায় যার বিশ্বাস হবে না, সে গৌর পাবে না, সে ব্রজপ্রেম পাবে না, সে যুগল সেবা পাবেই না। আজ নিত্যানন্দ করুণার একটি বিশেষ পর্ব, আজ পানিহাটির শ্রী শ্রী দণ্ড মহোৎসব। এই দিনে জগতে সিদ্ধান্ত স্থাপন করলেন, দণ্ড মহোৎসবে রূপ দিলেন দয়াল নিতাই। সুদীজন, আমরা একটু সিদ্ধান্তটা কেন নিত্যানন্দ চরণ আশ্রয়ে নিত্যানন্দ ভজনের কেন এই সিদ্ধান্ত, আমরা রঘুনাথ দাস গোস্বামী, বিশেষ করে দাস গোস্বামীর চরিত্রে জানি, মহাপ্রভু ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিয়ে তিনি চিন্তা করতে লাগলেন আমার ত্রুটি কোথায়, ভুল কোথায়। সংসারে অনাসক্ত ছিলেন দাস গোস্বামী, ভোগী কোনোদিনই ছিলেন না, তাকে সংসারের মায়ায় আবদ্ধ করব বলে উর্বশী সময় স্ত্রী আর তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন পিতামাতা। একটা পুত্র সন্তান হয়েছিল দাস গোস্বামী, সেই শিশুপুত্রের মায়াময় বাৎসল্য মুরুদি আর অশ্বরা সময় স্ত্রীর মোহ যাকে বাঁধতে পারেনি, বিষয়টাকে কি বাঁধবে? দেখুন গৌর চরিত্র, গৌর পার্শ্বগণের চরিত্র জগতের বুকে এর থেকে বড়, কারণ গৌর ভক্তগণের বৈরাগ্য প্রধান। দাস গোস্বামীর চরিত্রে রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা, পাষাণের রেখা। তৎকালীন সময় আমরা যতটুকু জেনেছি বার্ষিক নিট আয় 8 লক্ষ টাকা, চিন্তা করা যায় প্রায় 600 বছর পূর্বে 8 লক্ষ টাকা যাদের বার্ষিক আয়, এখন সেটা 800 কোটি সম। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, উত্তরাধিকারী, হ্যাঁ সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, কিন্তু বিষয়ে বিরক্তি, ত্যাগ ছাড়া, বিশেষ করে দৈন্য এবং ত্যাগ, এটি গৌড়ী ও বৈষ্ণবের একমাত্র ভূষণ। দৈন্য ছাড়া, বৈরাগ্য ছাড়া প্রেম প্রাপ্তি হবে না। আমরা যে যতই বলি গৌর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি সন্তুষ্ট হন গৌর ভগবান। বৈরাগ্য না থাকলে মহাপ্রভু তার দিকে কি ফিরে তাকাবে? সনাতন গোস্বামী পাদের গায়ে কম্বল দেখে মহাপ্রভু আর তাকাচ্ছেন না, ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে আসলে বললে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন। বৈরাগ্য ছাড়া মহাপ্রভুকে তো সুখ দেওয়া যাবে না। হ্যাঁ দৈন্য চায়,
এই দেখুন দৈন্য কেন বলছি, রূপ সনাতন রামকেলিতে মহাপ্রভুর দর্শন ও আকাঙ্ক্ষায় যেদিন গেলেন, সেদিন মুখে দন্তে তৃণ ধরি, এক গুচ্ছ ঘাস দন্তে ধরেছেন। আমরা তো বলছি, আমরা কল্পনা করতে পারবো? রূপ সনাতনের মতো বিধক্ত জন, পণ্ডিত জন, শ্রেষ্ঠ জন, ঐশ্বর্যপতি, তারা মহাপ্রভুর চরণে যাচ্ছেন, মুখে তৃণ ধরেছে, মুখে ঘাস ধরে কারা? পশুরা তো জগৎকে জানাচ্ছেন, চৈতন্য দেবের কাছে জানাচ্ছেন, এটা কপট, কপট বৈরাগ্য নয়, ভেতরে এক বাইরে আর এক নয়, যথাযথ অভ্যন্তরীণ বৈরাগ্যের সূচনা করতে গিয়ে গিয়ে দেখাচ্ছেন প্রভু আমরা পশু, জগনের চাকরি করতে করতে বিষয়ের মধ্যে থাকতে থাকতে আমরা বিষয়ে পশু হয়ে গেছি, প্রভু আমাদের কৃপা করো। বৈষ্ণবের সামনে রামকেলিতে মহাপ্রভুর সামনে অদূরে দাঁড়িয়ে দুই দণ্ড তৃণ ধারণ করেছেন দন্তে, প্রমাণ করছেন আমরা পশু। রূপ সনাতনের যদি এই দণ্ড হয় আমাদের কি থাকা উচিত? রূপ সনাতনকে দেখে মহাপ্রভু বললেন, দণ্ড সংবরণ করো, তোমাদের দণ্ডে আমার বুক ফেটে যাচ্ছে, দণ্ড সংবরণ করো, তোমরা আমার চিহ্নিত জন, তোমরা আমার নিজ জন, তোমাদের দ্বারাই জগতের প্রেম ভক্তি ভক্তি সিদ্ধান্ত প্রচার হবে, তোমরা আমার নিজ জন, তবু দন্তে তিনি ধরেছেন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী, আমাদের গোস্বামী আট জন, একজন তো নিজের নাম নিশানাও নিষেধ করেছিল, শোনো কবিরাজ তোমার চৈতন্য চরিতামৃতের পাতায় আমার নাম নিশানাও যেন না থাকে। আহা, কত বড় বৈরাগ্য প্রধান হলে বলছেন আমার নাম নিশানা যেন না থাকে। লোকনাথ গোস্বামীর নামটা এই জন্য উল্লেখ করেননি, গোস্বামী আটজন, সরগোস্বামী নয়, কিন্তু একজন তো বিরক্তি প্রধান, নাম লিখতেই নিষেধ করলেন। আমাদের গোস্বামীদের ব্যক্তি জীবনচরিত তাদের লেখনীতে পাওয়া যায় না, তারা নিজেকে প্রচার করতে আসেনি, জগতের কোনো কিছুই তাদের মোহগ্রস্ত করেনি, তারা মহাপ্রভুর বিশেষ নির্দেশ প্রেম ত্যাগ বৈরাগ্য শিক্ষণের জন্য এসেছিলেন, কোথাও তাদের আত্মপরিচয় কোথাও লিখে যায়। এখন দেখবেন কেউ একটা বই প্রকাশ করলে, গ্রন্থ প্রকাশ করলে এপিটে ওপিটে ছবি সহ তার একেবারে জীবন পঞ্জি লিখে দেয়, এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছেন, এই পড়াশোনা করেছেন, এই এই সব জীবন পল্লি, এক এক পৃষ্ঠাও কোথাও চিহ্ন রেখে যায়নি নিজেদের পরিচয়, নিজেদের প্রচারের জন্য ওরা আসেনি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী তিনি বলতে বলতে বলে ফেললেন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। কবিরাজ গোস্বামী আপনি এটা বলতে পারলেন, মলমূত্রের কীটের থেকেও আপনি ছোট, চৈতন্য চরিতামৃত কার কবিরাজ কৃষ্ণ গোস্বামীর এই হলো তার ভাব ভাষা, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মলমূত্রের কীটের থেকেও তুমি নিচু। যদি প্রশ্ন করা হয় উনি উত্তর দিবেন, উনি দিবেন এই ব্রাহ্মণের চরণে অপরাধ করলে সদাচারী উপবিদ্ধারী ত্রিসন্ধ্যা গায়ত্রীধারী ব্রাহ্মণের চরণে অপরাধ করলে, বৈষ্ণব চরণে অপরাধ করলে, বহু মহা অপরাধের কারণে পুরুষের কীট হতে হয়, মলমূত্রের পোকা হতে হয়, তো তার থেকে নিচে বলছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী কেন? বলছেন এই কারণে, দেখো ওই পোকারও একটা গুণ আছে, ওরা ওই দূষিত মলমূত্রকে কেটে কেটে মুখ দিয়ে মাটিতে রূপান্তরিত করে, মলমূত্রকে শোধন করবার ক্ষমতা ওদের আছে, আমার বিষয় বাসনাকে শোধন করবার ক্ষমতা আমার নেই, এই জন্য মনে হয় আমি ওদের থেকে নিচু। আপনারই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। গৌড়ীয় বৈষ্ণবের এই যে ভাব, এই যে ভাষা, এই যদি হৃদয়ে স্পর্শ করে কারো, তার ত্যাগ বৈরাগ্য সূচিত হবেই, তার হৃদয়ে একটা বৈরাগ্যের আভা দেখা দেবে। এইসব শব্দগুলো শব্দ না, এক একটা মহামন্ত্রের মতো শক্তিশালী। আগে আপনারই হীন জ্ঞান অযোগ্য বুদ্ধি কর, তাহাতেই প্রেম আসবে, তাহাতেই সিদ্ধি আসবে। মাঝে মাঝে আমাদের আমাদের নরোত্তম ঠাকুর দাস মহাশয় যখন সেই নিজ সেবা করতেন, গুরুদেবের মলমূত্র কাটতেন, তখন যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে ঝাড়ু দড়িয়ে ধরে কাঁদতেন, ওরে
তুই আবর্জনায় পড়ে থেকে আবর্জনা পরিষ্কার করিস, আমার বিষয় মল বিষয় আবর্জনা আমি তো দূর করতে পারতাম না, ঝাঁটাটাকে উনি উত্তম মনে করছেন নিজের থেকে, তুই আবর্জনাই থেকে আবর্জনা পরিষ্কার করে করিস, গুরুদেবের চলার পথটা তো পরিষ্কার করে দিস তুই, আমি তো তাও পারলাম না, এরকম সেবা করতে পারলাম না, ঝাড়ুটাকেও নিজের থেকে উত্তম ভাবছেন। এই হলো গৌড়ীয় বৈষ্ণবের দৈন্য। আজ পৃথিবীতে প্রেম প্রাপ্তির অন্তরায় শুধু একটাই, দৈন্য নেই। গুরু মহারাজ বলতেন, কোন টিনের চালে ঝরঝর করে আকাশ থেকে আজকে যে বৃষ্টি হলো, ওখানে আসে এক বিন্দু জল, গড়িয়ে গড়িয়ে যেখানে গর্ত পুষ্করণী সেখানেই পড়ে, যা দৈন্য আছে ওখানেই তো সে প্রেমের পাত্র, ওইখানেই তো গড়িয়ে গড়িয়ে প্রেম ভক্তি রস যাবে, যা দৈন্য আছে আমার মধ্যে কই। রাধাকুণ্ডে বাবাজিকে আনতে গেছেন প্রবচনে, শ্যামসুন্দর বড় পণ্ডিত তা তো স্মরণীয় বন্দনীয় চরণ বলছেন, তো তখন বলছেন তোমাদের যজ্ঞের বা তোমাদের প্রচারপত্রটা দেখি, প্রচারপত্রে দেখেছেন ওনার নামের আগে কয়েকটা বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। উনি তখন দেখে খুব রুষ্ট হয়ে বললেন, এই বিশেষণগুলো কি আমার কাছ থেকে শুনে প্রচার করেছে? বলল, না বাবা। তো তখন বলছেন, এক কাজ করো, এই বিশেষণের কাগজটা গিয়ে ব্যাসাসনে রাখো, ব্রহ্মাও যদি বলে আমি যাব না, গেলেনি না, বলে এই বিশেষণগুলো গিয়ে ব্যাসাসনে বসিয়ে দাও, ভজনানন্দী মহাপুরুষ, হ্যাঁ প্রবক্তা, কত কি উপাধি বলছেন, ব্রহ্মাও যদি আমাকে এখানে বলে আমি ব্যাসাসনে বসব না, আমার উপাধিগুলো গিয়ে বসিয়ে দাও। এরা কারা? এরা গৌর নিত্যানন্দের ত্যাগ বৈরাগ্য আদর্শের মত্ত বিগ্রহ। এই জন্য দৈন্য চায়, দৈন্য চায়, দৈন্য আর বৈরাগ্যই গৌর ভক্তগণের ভূষণ। নিত্যানন্দ তত্ত্বই হল এই। আজ কোথায় নেমেছেন সেই অবধূত অদ্ভুত চরিত্র নিত্যানন্দ, রক্ত ঝরাচ্ছেন, জীবের দুয়ারে গিয়ে ভিক্ষা চাচ্ছেন, স্বয়ং মূল অংশী শঙ্কর্ষণ তত্ত্ব, বলদেব তত্ত্ব, লক্ষণ তত্ত্ব, আর জীবের দুয়ারে রক্ত ছড়িয়ে জগায় মাদাইকে কৃপা করছেন, জীবের দুয়ারে নাম ভিক্ষা করছেন আজ তিনি। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ছোটবেলায় যখন এই পদগুলো শুনলাম, মাঝে মাঝে মনে হয় ভেতরটা শুকিয়ে যাচ্ছে, ছোটবেলায় এই পদগুলো খুব আনন্দ দিত, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে, এখন অতটা সাড়া দেয় না, কত কঠোর হয়ে গেছে। তো সিদ্ধান্তটা এই যে আগে নিত্যানন্দ আশ্রয় করো, আশ্রয় তত্ত্বকে আশ্রয় করো, শ্রীগুরু পাদ পদ্মকে আশ্রয় করো। দেখুন নিত্যানন্দ হলো সমষ্টি গুরু, আর আমার শ্রী দীক্ষা গুরু পাদ পদ্ম তিনি বেষ্টি গুরু নিত্যানন্দ স্বরূপে। এই জন্য গুরু তত্ত্ব গুরুচরণ আশ্রয় আগে করো, নিত্যানন্দ করুণা কৃপা আগে প্রাপ্ত হও। এই জন্য তো দণ্ড মহোৎসবের রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে দেখছেন, কি দেখছেন, সেই ভাগীরথী গঙ্গার তীরে সেই বিশ্বাস সম আস্থার প্রতীক বটবৃক্ষের তলে কোটি সূর্য, কোটি সূর্য উজ্জ্বল প্রভা বিস্তার করে নিত্যানন্দ, আজান লম্বিত ভুজ পর্বত সমান তপ্ত কাঞ্চনময় দিব্য চিন্ময় শরীর নিয়ে বটবৃক্ষের বেদিতলে নিত্যানন্দ বসেছেন। দাদাস গোপাল চারিদিকে পদ্মের পাবড়ির মতো শোভিত হয়ে বসেছেন, নিত্যানন্দ নিত্য আনন্দময় হয়ে সর্বদা আনন্দ বিতরণ করছেন, তার অঙ্গে আনন্দ, চরণে আনন্দ, নয়নে আনন্দ, বদনে আনন্দ, তার গাত্র স্পর্শের বাতাসে আনন্দ, আনন্দ নিকেতনে রাঘব ভবন থেকে যখন গঙ্গা তীরে বটবৃক্ষে বসলেন সেই আনন্দের উৎসব শুরু হয়ে গেল নিত্যানন্দ পরিকরগণের মধ্যে। রঘুনাথ দাস গোস্বামী দূরে গিয়ে দাঁড়ালেন, ভয়ে ভয়ে হাত জোড় করে যখন দূরে দাঁড়িয়ে নিত্যানন্দের মহাপ্রকাশ দেখছেন, কে যেন কানে কানে বলছেন দাদাস গোপালে, ঠাকুর রঘুনাথ এসেছে। দূর থেকে নিত্যানন্দ আকর্ষণ করে বলছেন, চোরা এতদিন বাদে চোরা দিলি দর্শন, প্রথম শব্দেই বললেন চোরা, চোর বলছেন নিত্যানন্দ প্রভু দাস গোস্বামীকে দেখে, কি বলছেন, চোর, চোরা।
এতদিন বাদে চোরা দিলি দর্শন, চোর বলছেন কেন? এই সরল নিত্যানন্দ স্বরূপে কিছু গোপন করতে পারে না, চোর বলছেন এই কারণে, যার সম্পত্তি তার অনুমতি না নিয়ে যদি কেউ সেই সম্পত্তি নেয় সে তো চোর। ওরে গৌর তো আমার, আমায় না জানিয়ে আমার অনুমতি না নিয়ে তুই গৌর পেতে গেছিস, তুই তো চোর, সম্পত্তি তো আমার। এই সিদ্ধান্ত প্রকাশ করছেন, গৌর পেতে গেলে, যুগল ভজন পেতে গেলে আমার কাছে আসো, আশ্রয় তত্ত্বে আসো, গুরু তত্ত্বে আসো, তাহলেই পাবে। নিত্যানন্দ প্রভু কি করলেন, করুণার পারিধি আর করুণাময় কৃপার দৃষ্টি দিয়ে দূর থেকে রঘুনাথকে আকর্ষণ করলেন। আকর্ষণ করে কাছে এনে যখন সাষ্টাঙ্গে পড়লেন নিত্যানন্দ চরণে, কি বলবো আপনাদের, শরীরের উত্তম অঙ্গ মস্তকের উপরে দুটো চরণ তুলে দিলেন নিতাই চাঁদ। বলুন তো, মাথার উপরে কেউ যদি চরণ দুখানা তুলে দেয়, বলে নিত্যানন্দ করুণা এমনই। হাত দিয়ে নিত্যানন্দ কাউকে করুণা করেননি, দুটো চরণ তুলে দিয়েছেন যাকে করুণা করেছে। আচ্ছা, মাথার উপরে যদি কেউ দুটো পা তুলে দেয়, বলে এই তো নিতায়ের করুণা, হাত দিয়ে না, নিতায়ের করুণা পা দিয়ে। কেন জানেন, আমরা দেবতার চরণেই তো পুষ্পাঞ্জলি দেই, ফুল তুলসী চন্দন চর্চিত করে সভক্তি মিশিয়ে দেই তো চরণে, মস্তকে বা বুকে তো দেই না, দেই এই কারণে চরণে তো সব, চরণেই তো শ্রীগুরু চরণ পদ্ম, চরণেই তো ভক্তির পদ্ম ফুটেছে, চরণেই তো সেই ভক্তি গন্ধ আনন্দ প্রাপ্তি সবকিছুই তো চরণে। তাই নিত্যানন্দ বললেন, এবার আর নিজের কাছে কিছু রাখলাম না, ষোলো আনাই দিয়ে দিলাম। চরণ দেওয়া মানে ষোলো আনাই দিয়ে দিলাম। সেন সেবানন্দকে মহাপ্রভু নির্দেশ ছিল, গৌর ভক্তগণকে লীলাচলে নিয়ে এসো, সুখেই নিয়ে আসবে, তাদের পদের খরচা, তাদের প্রসাদাদি আহারের বিশ্রামের ব্যবস্থা করবে। আর সেবানন্দ ওই যেতে যেতে ছোট ছোট রাজ্যে ট্যাক্স দিতে হতো, ট্যাক্স মেটাতে গিয়ে দেরি হয়ে গেছে, নিত্যানন্দ দাঁড়িয়ে আছেন ক্ষুধার্ত অবধূত ঠাকুর, শেষ পর্যন্ত দেরি দেখে সেন শিবানন্দ স্ত্রীর সামনে বলছে, শিবানন্দের স্ত্রী বিধবা হোক। নিতাই চাঁদ বলবেন, শিবানন্দের স্ত্রী বিধবা হোক, তার ছেলে মরে যাক। আচ্ছা, এই কথা শুনতে পারে শিবানন্দের স্ত্রী? কাঁদছে, ফুবিয়ে ফুবিয়ে কাঁদছে। আর শিবানন্দকে বলছেন, আগে অবধূত ঠাকুরকে শান্ত করে, কাঁদছো কেন? ওই দেখো অভিশাপ দিচ্ছে, শিবানন্দের স্ত্রী বিধবা হোক, শিবানন্দের ছেলে মরে যাক। যেই এই কথা বলেছে, বলে ওগো ওগো, মরে মরে যাক বললে কি আমি মরে গেছি? এই তো তোমার সামনে দাঁড়িয়ে, মা যখন সন্তানকে বলে মর মর, তোর মুখ দেখবো না, এটা আমার বুকের কথা না, বাইরের কথা, ওগো এটা প্রভুর করুণা। যেই সম্মুখে গেছে নিতাই যাক বললে আমি ক্ষুধায় দাঁড় করিয়ে রেখেছিস, খেতে দিলে না, দিয়েছে মাথায় লাথি, গায়ে লাথি, চরণ স্পর্শ পেয়ে সেন শিবানন্দ অষ্ট সাত্ত্বিক প্রেম বিকারে হাসে কাঁদে উন্মত্ত নিত্যন করে গড়াগড়ি যায়, প্রভু আজ এই দাসকে স্বীকার করলেন আপনি, প্রভু এই দাসকে অঙ্গীকার করলেন, আজ আমি আপনার প্রকৃত দাস হলাম, সেই চরণ দিয়েই প্রেম দিয়ে দিলেন। নিত্যানন্দ অদ্ভুত অবধূতের করুণা, চরণ দিয়ে হাত দিয়ে নয়। এই জন্য মাঠে ঘাটে হাটে যেখানেই গুরুপাদ পদ্ম বৈষ্ণবকে দেখবেন, লাজ লজ্জার না ভয় করে চরণে পড়বেন। আমরা তো অনেক সময় বাজার ঘাটে লোকের ভিড়ের মধ্যে গুরুপাদ পদ্মকে দেখে চরণে পড়তে চাই না, পড়বেন। ভক্তিতে কপটতা, ভক্তিতে লজ্জা ঘৃণা ভয়ের স্থান নাই, নিষ্কপটে সমর্পণ করতে হবে। শুধু ভক্তগণ, এই জন্য সেই দিনই কি করলেন, আজ আমি তোকে দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু বলছেন, চোরা আমার বস্তু আমাকে না জানিয়ে পেতে গেছিস, আজ তোকে দণ্ড দেব। সেই দণ্ড আপনারা জানেন, আজকের সেই শুভ দিনের নির্ঘণ্ট চিরাদি পানিহাটির দণ্ড মহোৎসব, এই উৎসবটা এক দশক আগেও এত প্রচারিত ছিল না, গৌড়ীয় প্রচারের কারণে, ভাগবত প্রচারের কারণে।
গোস্বামীগণের লীলাচরিত প্রচারের কারণে আজ সারা বিশ্বব্যাপী, কোথায় সেই লন্ডনে, কোথায় বঙ্গদেশে, সবখানে চিরাদি উৎসব, এমনকি গৌরী বৈষ্ণবের ঘরে ঘরেই শুরু হয়ে গেছে দণ্ড মহোৎসব। নিতাই চাঁদের করুণা তো সেদিন কি করলেন জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন, যে নিত্যানন্দ চরণ যদি আশ্রয় করতে পারে তবে গৌর পাবে। কারণ কি জানেন, আমার যেটা মনে হয় আপনাদের এই বিষয়ে জানা, একদিন মহাপ্রভু দেখছেন নিতাই চাঁদ সংকীর্তনে উন্মত্ত হতে হতে শচীর আঙিনায় এসেছেন। কি বলবো আপনাদের, কীর্তনে এত মাতোয়ারা নিতাই নিজের পরনের বসনখানা খুলে পড়েছে। বলুন তো, শচীমা আছে ঘরে, বিষ্ণুপ্রিয়া দেবী আছে, কিন্তু অদ্ভুত অদ্ভুত নিত্যানন্দের এত প্রেম উন্মত্ততা, তার দেহাবেশ নেই, নিজের বসন খুলে গেছে, নিত্যানন্দের সাড়া নেই। মহাপ্রভু দ্রুত এসে তার অঙ্গের পণ্ডিত বস্ত্রখানা দিয়ে লজ্জা নিবারণ করলেন। চেয়ে চেয়ে দেখছেন নামে রুচি কাকে বলে, প্রেম উন্মত্ততা কাকে বলে। কি হলো রে বাবা, জয় গৌর সুন্দর। তো কোথায় যেন রেখে এসেছিলাম, বসন পরিয়ে দিলেন। সেদিন কি ঘটল জানেন, মহাপ্রভু নিতাই চাঁদকে সিংহাসনে বসিয়েছেন, বসিয়ে উনি জলপাত্র এনেছেন। নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ দুটি চরণ এগিয়ে দিন না। খলখল করে হাসছেন, নিত্য আনন্দময় মহাপ্রভু চরণ চাচ্ছেন, উনি খলখল করে হেসে দোকানা চরণ বাড়িয়ে দিলেন। আহা, আনন্দ তো আনন্দই, চরণ দোকানা বাড়িয়ে দিলে মহাপ্রভু নিজে নিত্যানন্দ চরণ জল করলেন, পাদ প্রক্ষালন করলেন। করে মহাপ্রভু মাথায় নিয়ে বলছেন, কৃষ্ণ প্রেম নেবে, ব্রজ প্রেম নেবে, যদি কৃষ্ণ প্রেম চাও তো নিত্যানন্দ পাদ ধর পান করো, আর স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরদত্ত মহাপ্রভু নিত্যানন্দ চরণ অভিষেক করে বললেন, কেউ যদি কৃষ্ণ প্রেম ব্রজ প্রেম চাও তো নিত্যানন্দ পাদুদাপ পান করো। সেদিন যারা যারা ভক্তি পারে ওই পাদুদাপ পান করলো, মুহূর্তের মধ্যে যোগী ঋষি মুনি যোগীন্দ্র মনীন্দ্র অমলাত্মা বিমলাত্মা ঋষিগণেরও যা হয় না যুগ যুগান্তর তপস্যার দ্বারা নিত্যানন্দ পাদক স্পর্শ জিহ্বায় করার সাথে সাথে তাদের প্রেম বিকার দেখা দিল, সবাই নিত্য কীর্তন করতে লাগলো চরণ পাদুদাপ পানের সাথে। এই হলো নিত্যানন্দ তত্ত্ব। আর একদিন বলছেন, শ্রীপাদ শ্রীপাদ আপনার প্রসাদে একখানা বস্ত্র আমায় দেবেন। মহাপ্রভু হাত পেতে বলছেন, শ্রীপাদ আপনার ব্যবহৃত প্রসাদী বস্ত্রখণ্ড আমায় একখানা দেবেন। একটা গৌরী বসন দিয়ে দিলেন, উনি তো নিত্যানন্দময় সব দিতেই এসেছেন। চৈতন্য মহাপ্রভুকে যখন গৌরী প্রসাদী পুরাতন একখানা বস্ত্র দিলেন, উনি চিড়ছেন মহাপ্রভু, চিড়ে চিড়ে যে লাল সুতার মতো তৈরি করে বলছেন, যদি ব্রজপ্রেম চাও, যদি বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরের প্রেম চাও তবে নিত্যানন্দ প্রসাদী বস্ত্রখণ্ড অঙ্গে ধারণ করো। কেউ মাথায় কেউ হাতে বাঁধলো, যেই বস্ত্রখণ্ডে স্পর্শ হয়েছে সকলের ভিতরে সেই প্রেম সাত্ত্বিক বিকার দেখা দিয়েছে। এটা কি ভাষায় বোঝানো যায়, যুক্তিতে বোঝানো যায়? কারো বস্ত্রের মধ্যে প্রেম থাকে বলে নিত্যানন্দ তত্ত্ব এমন। এই জন্য গুরুদেবের কোনো ব্যবহৃত বস্তু সেটা যেটা গায়ের আমাদের স্পর্শ না লাগে চরণ, তার আসনটা যেন আমরা লঙ্ঘন না করি, ওর মধ্যেও ভক্তি। গুরুদেব যে আসনে বসেন ওটা যেন কখনো ডিঙিয়ে না যায়, লঙ্ঘন না করি, ওটা মস্তকে নেওয়ার জিনিস, ওর মধ্যেও ভক্তি আছে। তো এই জন্য এইসব সূক্ষ্ম তত্ত্বগুলো মহাপ্রভু নিত্যানন্দ দ্বারা জগতে প্রকাশ করেছেন।
প্রকাশ করেছেন। নিতাই চাঁদের এই যে প্রেম বিতরণ লীলা বলো অদ্ভুত। এই জন্য দণ্ড মহোৎসবের রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যাও আজ তোমাকে আমি দণ্ড দিলাম, চিরাদধি দিবোৎসব করে ভক্তগণকে প্রসাদ পাওয়া। ঘটে গিয়েছিল অশ্রুতপূর্ব অপূর্ব সেই দিব্য ঘটনা, তিনি এসেছিলেন সেই চিরা কলা উপাধেয় উপাচার এনে সেদিন সেই যে চিরে দধি মহোৎসব হলো, কোথাও থেকে যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্তগণ এসে সেদিন সেই মহোৎসবের প্রসাদ পেয়েছিল। শুধু কি তাই, নিত্যানন্দ প্রভু আসনের পাশে একটা আসন পাতা, সবাই বলছে এই আসনটা কার, প্রভুর পাশে। আসলে প্রভু মনে মনে সংকল্প করেছেন, রঘুনাথ যখন এসেছে চরণে, আজই আমি তাকে গৌর চরণে সমর্পণ করে দেব। তিনি ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভুকে স্মরণ করলেন, লীলাচল হতে মহাপ্রভু আর সূক্ষ্ম মানুষে সেই নিতাই চাঁদের আসনে এসে বসলেন। রঙ্গিলা নিতাই চিরাদধি মহাপ্রভুর মুখে তুলে দিল, প্রসাদ পেয়ে বললেন, রঘুনাথ আজ থেকে তোর সংসার বাসনা ক্ষয় হলো, আজই আমি তোকে গৌর চরণে সমর্পণ করলাম। নিতাই যদি চায়, নিতাইয়ের করুণা যদি হয়, তবে গৌর ভজন হবে, তবে গৌর চরণে পৌঁছাতে পারবেন। এই যে নিতাই চাঁদ নিজ হাতে রঘুনাথ দাস গোস্বামীকে চিরদিনের মতো গৌর চরণে সমর্পিত করলেন, কে দেবে গৌর প্রেম, কে দেবে গৌর চরণ? নিতাই দেবে। নিতাইয়ের করুণা যবে হবে তবে গৌর পাওয়া যাবে। সাক্ষাৎ দেখেছিলেন অন্তরঙ্গ দাদাস গোপাল যে মহাপ্রভু এসে প্রসাদ পাচ্ছেন নিত্যানন্দের আসন, আসনে বসে প্রভু প্রসাদ পেলেন আর রঘুনাথ দাসকে স্বীকার করলেন। এরপরে কিন্তু রঘুনাথকে আর ফেরাননি, প্রায় 15 দিনের পথ অতিক্রান্ত হয়ে 9 দিন ভালো করে আহার হয়নি, বিশ্রাম হয়নি, রৌদ্রে উড়ে তার দেহটা কালো হয়ে গেছে, ক্ষুধায় কাতর হয়ে 15 দিন অতিক্রান্ত পায়ে হেঁটে যেদিন পুরুষোত্তম ক্ষেত্রে পৌঁছালেন, মহাপ্রভু দেখে বললেন, বড় ক্লান্ত গোবিন্দ, গোবিন্দ ভালো করে সেবা দাও। রঘুনাথ দাস গোস্বামীকে দেখে বলছেন, দাস গোস্বামী তো তখন হয়নি, রঘুনাথকে সেবা দাও বড় ক্লান্ত, মাত্র 3 দিন সেবা নিয়ে আর নিলেন না, ভালো ভালো খাওয়ার জন্য ভালো থাকার জন্য কি গৌর চরণে এসেছি? মহাপ্রভু বলছেন, গোবিন্দ রঘুনাথ প্রসাদ পাচ্ছে না। বললেন, 15 রকমে 3 দিন পেয়েছিল প্রভু, এখন কোথায় প্রসাদ পাচ্ছে? বললো, সিংহ দোয়ারে কাঙাল ভিখারির ন্যায় ভিক্ষা চেয়েছে প্রসাদ পাচ্ছে। রাজপুত্র রঘুনাথ, রাজপুত্র আজ সিংহদ্বারে জগন্নাথের প্রসাদ ভিক্ষা চাচ্ছে। কিছুদিন পরে মহাপ্রভুর এটাও দেখুন, মহাপ্রভু বলেছিলেন, আমার মতো শত্রু তোমরা কাউকে পাবে না, তোমাদের জাগতিক সুখ আমি সব কেড়ে নিয়েছি, আজ দা আজ রঘুনাথ দাস গোস্বামীর মতো এমন তিনি ভিক্ষা করে খাচ্ছেন তবু প্রভুর ভালো লাগলো না। প্রভু বললেন, এটা তো বেশ্যার আচার, ভজন হবে কখন? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দেখি কে আসছে কে যাচ্ছে কে দেবে প্রসাদ, হ্যাঁ সিংহদোয়ারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। এত বড় শব্দ প্রয়োগ করলেন মহাপ্রভু, নিজের ভুল বুঝতে পারলেন, কে আসবে কে দেবে এই লক্ষ্য করতে গেলে ভজন হবে কোথায়? সত্রে খেতে লাগলেন, যেখানে ভক্তদের প্রসাদ দেওয়া হয়, সব ভক্তরা চলে গেলে যে এটুকাটা পড়ে থাকে যতটুকু তাই দাস গোস্বামী নিতে লাগলে, সেটাও বন্ধ হয়ে গেল, সেটাও বন্ধ হয়ে গেল। রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপের হাতে দিয়ে দিলেন, স্বরূপের রঘু। স্বরূপকে বললেন, তুমি সংসার করনি, তোমার ভিতরে ত্যাগ বৈরাগ্য প্রধান, আজ তোমাকে আমি একটা পুত্র দিলাম, একে মানুষ করো। রঘুনাথকে স্বরূপের হাতে তুলে দিলেন, স্বরূপের রঘু। সেই থেকে স্বরূপের রঘু হয়ে গেল, তিনি তাকে ভক্তি রস সিদ্ধান্ত জানালেন। প্রায় 16টা বছর মহাপ্রভুর চরণ পাদ পদ্মে ছিলেন, সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন, তাকে সেবা, তার ভজন সাক্ষাৎ করেছেন রঘুনাথ দাস গোস্বামী 16টা বছর। এবং স্বরূপ দামোদরের সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্ত, রস সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন।
এই করতে করতে মহাপ্রভু একদিন প্রশ্ন করছেন, স্বরূপ স্বরূপ রঘুনাথ প্রসাদ পায় কোথায়? সিংহ দুয়ারে নেয় না, ছত্রি পায় না, তো প্রসাদ পায় কোথায়? প্রভু আমিও জানি না, জানতে হবে কোথায় প্রসাদ পায়, কোথায় পাই জানেন? স্বরূপ দামোদর দেখলেন মধ্যরাত্রে উঠেছেন রঘুনাথ দাস গোস্বামী, উঠে ছোট একটা লণ্ঠন চালিয়ে সতর্ক দৃষ্টি দিয়ে কোথায় নেমেছেন জানেন? একে ভাষা দিয়ে বোঝানো যায়, একে কাউকে বলে কয়ে ভাষা শব্দ দিয়ে বোঝানো যায়? রঘুনাথ দাস গোস্বামী কি করেন জানেন? জগন্নাথের যে প্রসাদিটা অবিক্রিত থাকে, প্রসাদ যেগুলো বিক্রি হয় না, পরের দিনটা কালিন্দী গাবিগুলো কি দেয়া হয়, যেটা মানুষ পায় না? তো সেই কালিন্দী গাবিগুলো সুখে সুখে যেগুলো গ্রহণের মতো নিয়ে গাবিগুলো যখন সুখে সুখে ফেলে দেয়, তখন ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে দেয়, ড্রেন থেকে প্রবাহ হয়ে পুরীর সমুদ্রে পড়ে। দাস গোস্বামী মধ্যরাত্রে সেই ড্রেনের মধ্যে নেবে সেই অন্নগুলিকে আঁচলে তুলে নেন, অনেকটা জল দিয়ে ধুয়ে ধুয়ে এক মুষ্টি ভোগ লাগিয়ে তবে পান। স্বরূপ বিস্ময় প্রকাশ করছে, জমিদারের সন্তান রাজপুত্র রঘুনাথ আজ ফেলে দেওয়া ড্রেনের অন্ন তুলে ভোগ পাচ্ছে। মহাপ্রভুর কানে কথাটা গেল, প্রভু একদিন চুপি চুপি পেছনে এসেছে, যেই হাতের মুঠোই করে পেতে যাবে, রঘুনাথ রঘুনাথ নীতিনীতি কি পাও তুমি, আমাকে ভাগ দাও না, দাও আমাকে দাও। মুষ্টিটা জোর করে ছাড়িয়ে ওই অন্ন মহাপ্রভু কেড়ে মুখে দিলেন। নীতিনীতি এমন, পাও প্রসাদ কেন, আমাকে দাও না, এই তো আমার গৌর, এই তো গৌরগণ, এই তো গৌরগণের চরিত্র, জগতে কি আদর্শ এই যুগেই রেখে গেলেন তারা, এই ভোগ সর্বস্ব যুগে, এই ভোগবাদী যুগে, স্থূল ভোগবাদী যুগে কি দেখিয়ে গেলেন মাত্র 500 বছর আগে। ড্রেনে সেই ফেলে দেওয়া গাভীকে উপেক্ষা করা সেই অন্নবিতে মহাপ্রভু লেন এমন, আসলে কেন জানেন, ওটা প্রথমে জগন্নাথকে নিবেদন করে প্রসাদ হয়েছে, তারপরে ভক্তরা পেয়েছে মহাপ্রসাদ হয়েছে, তারপরে গাবিগণ পেয়েছে মহাপ্রসাদেরও প্রসাদ হয়েছে, এরপর রঘুনাথ পাচ্ছে, আর রঘুনাথের শ্রীহস্তে প্রসাদ মহাপ্রভু পেয়ে যেন আনন্দে ভাসছেন। মাঝে মাঝে নীতিনীতি এ প্রসাদ আমায় দিও, আমাদের বিশ্বাস হবে তো, আমি তো ঝড়ের মতো বলে গেলাম, আমি তো ঝড়ের মতো বল, প্রসাদে বিশ্বাস কি সহজে হয়? আমরা গুরুদেবের উচ্ছিষ্টতেও বিচার করি, বৈষ্ণবের উচ্ছিষ্ট বিচার করি, শ্রদ্ধাই যদি কখনো শ্রী গুরু শ্রী বৈষ্ণবের অধরামৃত উচ্ছিষ্ট ফেলা লাভ পায়, সেদিনই ভক্তি হবে। শ্রীগুরু চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষেক করলে ভক্তি হবে, ভক্তির আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর চরণে উপনীত হয়ে উপদেশ প্রার্থনা করেছিলেন, বললেন আমার থেকে সিদ্ধান্ত, আমার থেকে ত্যাগ বৈরাগ্য সিদ্ধান্ত তোমাকে স্বরূপ জানাবে, প্রভু সব ছেড়ে এলাম, কৃপা করে আমার করণীয় কর্তব্য বলো। মহাপ্রভু পাঁচটি মন্ত্র বলেছিলেন, আমার মনে হয় এটি মন্ত্র না, মহামন্ত্র। আসুন না একবার একটু হৃদয়ে পরশ লাগে কি না এই মহামন্ত্রে। মহাপ্রভু বললেন, স্বরূপই জানে ভালো, তবে জানতে যখন চেয়েছ বলি, ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে, অমানি মানদ হয়ে মানুষে রাধা কৃষ্ণ চরণ সেবিবে। শব্দগুলো কানে গেলেই কিরকম হয় না? স্বয়ং মহাপ্রভু বললেন, ভালো না খাইবে, ভালো না পরিবে, প্রভু তুমি শত্রুতা করছো কেন? জিহ্বা দিয়েছে, মনুষ্য শরীর পেয়েছে, ভালো মন্দ জিহ্বায় দেব না? মহাপ্রভু বললেন, দিলে কি হবে জানো, খুব ভালো পেলে রিপু নিয়ন্ত্রণ থাকবে না। আমাদের জয়পুরের মহারাজের বাড়িতে একজন বিগ্রহ সেবা করত, কারণ রাজার সেবা সম্পন্ন ব্যঞ্জন হতো, কত রসায় হতো, সিদ্ধ মনোহর দাস বাবাজির শিষ্য। কিন্তু ওই ভালো পেতে পেতে ভালো পেতে পেতে কি হয়ে গেল জানেন? ভেতরে দুরারোগ্য দুর্জয় কাম দেখা দিল, সেই কাম আর নিয়ন্ত্রণ করতে রিপুগুলো সতেজ হয়ে গেছে,
সেই বুকজয় কাম অভিশপ্ত কাম নিয়ন্ত্রণ না করতে পেরে ছুটে চললো শ্রী গুরুদেবের চরণে। যখন জানালো, গুরুদেব হেসে বললেন, যদি গাছ কাঁচা হয়, কোন বৃক্ষ যদি কাঁচা হয়, আর সেই কাঁচা বৃক্ষ কেটে যদি সমার জলে চুবিয়ে রাখা হয়, তারপরে সেটা জ্বালাতে গেলে ধোঁয়া ছাড়া আগুন হয় না। একে তো আমাদের রবীন্দ্রগুলো বহির্মুখী, নিম্নমুখী, ভোগমুখী, তাতে যদি আরো ভোগের উপকরণ দাও, সমাস কাঁচা গাছ জলে ভিজিয়ে রেখে জ্বালাতে গেলে জ্বালে গো ধোঁয়া হয়, জ্বলবে না। কিন্তু সারি গাছকে যদি সমাজ রৌদ্র রেখে পরে জ্বালাতে যাও, তৎ করে জ্বলে উঠবে। এখানে থাকো, আজ থেকে আটা গোলা প্রসাদ পাবে। ছয় মাস আটা গোলা পেতে পেতে ওতে নিমের রস দিয়ে পেতে বললেন, অন্ধত্ব প্রায় হয়ে গেল। তারপরে একদিন কাম চলে গেল, মহপ্রু বললেন ভালো না খাইবে। দেখুন, শরীর দেখে বোঝা যায় কে ভোজন করে, মহাত্মারা বোঝে এসব। দেখবেন আমি নিজে লজ্জা পাই, জানেন, স্থূল শরীর যারা, সকলের পক্ষে তা না, জানতে হবে তিনি ভজন সংযম কম করেন। এই দেখুন মহাত্মাদের, আমাদের এদের শরীরগুলো দেখুন, যারা ভজন করে, শুকিয়ে যাওয়া শরীর, এরা ভালো খেতে আসেনি, ভালো পড়তে আসেনি। এরা মহাপ্রভুর চরণের চিহ্নিত চাকর দাস, এরা ত্যাগ বৈরাগ্য শিক্ষা দিতে এসেছে। আপনি আচরণ না করলে তো অন্যকে শিক্ষা দেওয়া যাবে না। মাঝে মাঝে লজ্জায় মনে হয় মুখটাকে পুড়িয়ে দেই, ভজনের অযোগ্য, জিহ্বার লালসায় প্রশংসায় বৈষ্ণব হয়ে কপট হয়ে দুয়ারে দুয়ারে ঘুরছি, কবেই বৈরাগ্য আসবে? ভালো বললে কি হয়, ভালো বললে নিজের আভিজাত্য বোধ আসে, আভিজাত্য বোধ আসে। মহাপ্রভু বললেন, আর গ্রাম্য বার্তা না কহিবে, গ্রামের কথা, সামাজিক কথা, পরনিন্দার কথা, সাংসারিক কথা এগুলো বলবেন, এগুলো দূষণ করে মানুষকে, দূষিত করে চিত্ত। গ্রাম্য বার্তা না কইবে, গ্রাম্য না শুনিবে, অমানি মানদ হয়ে, অমানিকে মান দিয়ে, এই শেষ কথা মহাপ্রভু যেটা বললেন, মানসে রাধা কৃষ্ণ চরণ সেবিবে। রঘুনাথ দাস গোস্বামী ধন্য মনে করলেন, এরপরের ইতিহাস বদলে গেল। লীলা চলের আকাশে অন্ধকার নেমে এলো, সেই মহা অভিশপ্তের দিনে গৌর অপ্রকাট হলেন, যেন আকাশ থেকে সূর্য চন্দ্র খসে পড়ল, আনন্দের নিকেতন, আনন্দের হাট ভেঙে গেল, হাহাকার উঠল সেই লীলা চলের আকাশে, যেন জগন্নাথের দেউলি প্রদীপটা নিভে গেল, চারিদিকে অন্ধকার নেমে এলো। এখন এরকম মনে হয়, ব্রজনন্দ ঘেরাই গেলে মনে হয় ব্রজানন্দ ঘেরা অন্ধকার হয়ে গেছে, গুরু মহারাজ অপ্রকাটের পরে মনে হয় সব আছে কিন্তু যেন কিছু নেই। ওই যে সৌম্যমূর্তি নিয়ে গুরু মহারাজ নিচে অষ্টনে লাভ দেন, যেন রাধাকুণ্ড হেসে উঠত, রাধাকুণ্ডের বাতাল গুলো আনন্দে ভরে যেত, এখন মনে হয় সব অন্ধকার। শ্রীবাস ঠাকুর একটা মূল্যবান কথা বলেছিল, গৌর যখন সন্ন্যাস নিল, তখন শিবার বললেন, নবদ্বীপ আমার কাছে কোন অজাগর স্বামীর মতো মনে হয়, গৌর বিহীন নবদ্বীপ। শিবাস ঠাকুর বললেন, আমার কাছে অজাগর সব যেন গিলে খেতে আসছে আমায়। শিবাস ছিলেন না নবদ্বীপে, কোনদিন যদি মহাপ্রভু আসে তো কুমার ভট্টে গুরুদেবের আবির্ভাব স্থলিতে আসবে, ওখানে গিয়ে বাস করতেন। বললেন, প্রভু তুমি আসবে বলে আমি শ্রীহট্ট থেকে নবদ্বীপে এসেছিলাম, আর যেদিন সন্ন্যাস দিল সেদিন অজগরের মতো মনে হলো নবদ্বীপকে, গুরুবিহীন জীবন, স্বামী হারা বিধবার মতো। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, গুরুদেব তো কোথাও যাননি, কিন্তু ওই যে চোখে দেখা, ওই যে তার দৃষ্টি, ওই যে তার অভয় হস্ত্র, এটা তো আর পাবো না, বড় হাহাকার লাগে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী গৌর বিরহে ছেড়ে দিলেন, ছেড়ে দিলে অন্য তো রাধাকৃষ্ণের কারণে ছেড়েছেন, আর গৌর অপ্রকাট হলে তিনি আর কোনো উপাদেয় ফলগুলো মুখে দিতেন না, একটু জল আহার করতেন। বিরহ কাকে বলে, প্রিয়ের বিরহে পুড়ে পুড়ে সিদ্ধান্ত নিলেন ভীর্ঘপাত করে, অর্থাৎ গিরিরাজ গোবর্ধন থেকে উনি আত্মহত্যা করবেন, গৌরবিহীনে প্রাণ আমি রাখব না। বৃন্দাবনে যখন যাচ্ছেন, আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, ষোলোটা বছর মহাপ্রভুর প্রেম ও সান্নিধ্যে কাটিয়েছেন, সহ্য করতে পারে, যখন গেলেন বিরহ ব্যথা নিয়ে, ভৃগপাতে নিজের শরীরকে ত্যাগ করবেন এই সিদ্ধান্ত নিয়ে গেলেন,
মহাপ্রভুর রূপ সনাতনকে রাত্রে বলছেন, তোমাদের এক ভাই আসছে ব্রজে, ওকে আশ্রয় দাও, ওকে মরতে দিও না, ওকে রাধাকুণ্ডে আশ্রয় দিয়ে রাখো। রূপ সনাতন মহাপ্রভুর নির্দেশ পেয়ে গিয়ে জড়িয়ে ধরলেন, আজ থেকে তুমি আমাদের আর এক ভাই, রাধাকুণ্ডে বসে ভজন করো। সেই রাধাকুণ্ডে বসেই শুরু হলো তার সেই চরম ত্যাগ বৈরাগ্য। আজ যে রাধাকুণ্ড, আজ যে গৌড়ী ও বাঙালি বৈষ্ণবদের এটা পীঠস্থান, এটা দাস গোস্বামীর অবদান। দাস গোস্বামী যদি আমাদের জন্য এই ব্যবস্থা না করতেন, রাধাকুণ্ড বাঙালিদের বাবাজিদের অধিকারে থাকতো না। তিনি তিনি দলিল করে দিয়ে গেছেন গৌড়ী ও বৈষ্ণব এসে ভজন করবে। রাধাকুণ্ডকে তিনি সাজিয়ে রেখেছেন, তার ফুলের বাগান সাজিয়ে রেখেছেন। আর তার ত্যাগ তপস্যার কথা কি করে বলবো, অন্ন ছেড়েছেন, ফল ছেড়েছেন, জলও ছেড়েছেন। কি খায় জানে, 200 গ্রাম মাঠা, 150 গ্রাম ঘোল খায়, তা ব্রজবাসীর দোয়ার থেকে আজকে বাঁচে। আর ভজনের নিয়ম কেমন, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। খাই তো 150 গ্রাম মাঠা, আজও দাস গোস্বামীর ওখানে ওটাই ভোগ হয়, সেই মাঠা ব্রজবাসীদের দোয়ারে। আর কি করেন, 100,000 নাম নেন, 2,000 বৈষ্ণবকে। আচ্ছা, 2,000 বৈষ্ণবের নাম কি করে, সোম অনেকগুলো নাম বলতে পারে, ভগবান ওকে মেধা দিয়েছে, পাণ্ডিত্য শক্তি দিয়েছে, আমি তো 10 জনেরও বলতে পারি, কিন্তু 2,000 বৈষ্ণবের নাম কি করে মুখস্থ হবে? 2,000 বৈষ্ণব তো সমস্ত শাস্ত্র কুড়িয়ে নাম পাওয়া যাবে না। আসলে যারা জগতে আছে তারা না, যারা নিত্যধামে আছে উনি তাদেরও নাম করে করে প্রার্থনা করছে। ওখানেও চিনতে পেরেছেন, ওই যে বৈষ্ণবরা যারা আছে নিত্য লোকে তাদেরও, সকালে প্রভাতে উঠে যদি বৈষ্ণবের বন্দনা করা হয়, বৈষ্ণব বন্দনা করা হয় না, দিন ভালো যাবে, নির্বিঘ্নে যাবে। শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি বলেছেন, সবসময় রাধারানীকে স্মরণ করতে হবে না, সবসময় কৃষ্ণকে স্মরণ করতে হবে না, যদি জগতে কোনো অমঙ্গল দূর করতে হয় কোনো শুদ্ধ ভক্তকে স্মরণ করো, তার কৃপাতেই সমস্ত অমঙ্গল দূর হবে, এরা সমর্থ। এই জন্য সকালে উঠে বৈষ্ণব বন্দনা, বৈষ্ণবের স্তুতি যদি মুখে আসে না, দিন ভালো যাবে, সব কিছুর মধ্যেই একটা শুভ মঙ্গল হৃদয়ে স্পর্শ করবে। এগুলো মৌখিক কথা নয়, আচরণ করে দেখুন, অনুভূতি পাবেন, অনুভূতি। পরশুদিন যেন ওর পাটে শুনছিলাম ওই কথাটা, যে এত মঙ্গলময়, রাধা মাধব লাগবে না, ওই গৌড়ীয় কোনো শুদ্ধ বৈষ্ণবকে স্মরণ করলেই অলক্ষ্য থেকে তিনি আপনার অভিষ্ট পূরণ করবেন, অমঙ্গল বাধা দূর করে দেবেন, ভজনের এমন শক্তি রাখে এরা। কেন মানুষ এই জল কাদায় আসবেন আপনারা, এই মাটিতে বসে? সাধু দর্শনের ন্যায় এ জগতে প্রাপ্তি তো কিছু নাই, সব শোক মোহ ভয় দূর হয় সাধু সঙ্গে গেলে, সাধু দর্শন করলে, সাধু গৃহে এলে অভিশাপ শোক ভয় মোহ এমনকি জরা ব্যাধি শোক ভয় মোহ সব দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী পাক বলবেন, শীতকালে যদি কেউ উনুন প্রজ্বলন করে, মায়েরা উনুন জ্বালায় কেন, রন্ধন ক্রিয়ার জন্য, এটা আরো ক্রিয়া হয়ে যায়। যেই শীতকালে রন্ধনে অগ্নি দেয়, শুধু রন্ধন না, ওখানে যারা পাশে বসে তাদের শীতও দূর হয়, রান্নাঘরের অন্ধকারটাও দূর হয়, ভয়ও দূর হয়। এগুলির জন্য তো ওনানে অগ্নি প্রজ্বলন করেনি, ভয় দূর হলো, অন্ধকার দূর হলো, শীত দূর হলো, ভিজা কাঠগুলো শুকিয়ে গেল, আনুষঙ্গিক কত গাছ হয়ে গেল। তো গৃহে যদি সদ্গুরু পাপদ্ম পদার্পণ করেন, সদ্গুরু বৈষ্ণব আসেন, তাহলে শোক মোহ ভয় অভিশাপও দূর হয়ে যায়, তাদের পরম কল্যাণ। এই জন্য বৈষ্ণবের নাম নিতে হয়। দেবিকানন্দন দাস, যিনি পূর্বের সেই চাপাল গোপাল, অভিশাপ মুক্ত হয়েছিলেন শুধু বৈষ্ণব কৃপায়। এই জন্য বৈষ্ণবকে মান্যতা দিবে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা, কোনোদিন কেউ পায়নি। রঘুনাথ দাস গোস্বামী 3 বেলা অবতীত রাধাকুণ্ডে স্নান, 1,000 বার দণ্ডবত প্রণাম, আর ওই ধুলায় ধূসরিত রাধাকুণ্ডের তীরে বসে সেই মন্ত্র, তবই বাস্মি ন জীবামি তয়া বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে
তমিমিন আমল, কেমন গুরু মহারাজ আধা ঘন্টা এক পাঠে বলেছেন, কোনো অনুভবী জন, কোনো শুদ্ধ ভজনশীল বৈষ্ণব যদি রাত্র মধ্যরাত্রে রাধা কুণ্ডের আকাশে বাতাসে কান পাতে, আজও সেই হাহাকার রঘুনাথ দাস গোস্বামী শোনা যায়, হে রাধে তুমি বিনা মন কেহ নাই, সেই ক্রন্দনধ্বনি শোনা যায়। এইভাবে এইভাবে কাল কেটে যায়, এইভাবে তীব্র উৎকণ্ঠা ব্যাকুলতায় রঘুনাথ দাস গোস্বামীর দিন কেটে যায়। ভজন করতে করতে এমন করেছেন, রাতে ব্যাঘ্র জল খেতে এসে সে ব্যাঘের দিকে লক্ষ্য নেই, রাধা ভাবে বিবাহিত, রাধা উৎকণ্ঠা বিরহ ব্যাকুলতায় দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে বাঘ জল খেতে এসেছে সেদিকে লক্ষ্য নাই। গোবিন্দ নিজেই পাহারাদার হয়ে বাঘটাকে পাহারা দিচ্ছে যাতে দাস গোস্বামীর ক্ষতি না করে। আর কঠোর রৌদ্র তাপে যখন রাধারানীর বিরহে কাঁদছেন, তখন করুণাময়ী প্রেমময়ী বৃন্দাবনেশ্বরী রাধারানী তার শীতল স্নেহের আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ছায়া দিচ্ছেন নিজের ওদের থেকে। সনাতন গোস্বামীপদ বলছেন, হ্যাঁ লোককে দেখাচ্ছ রঘুনাথ, তুমি যে বিরহে কাঁদছ লোককে দেখাচ্ছ, আর বাইরে কাঁদবে না, মূল ঘটনা বললেন না, যে তুমি তাদের ভজন করতে এসছো না তারা তোমার ভজন করছে। এই দিন থেকে নির্দেশ দিলেন সনাতন গোস্বামী, কুঠির নির্মাণ করে ওর মধ্যে বসে কাঁদো, লোক দেখিও না, কান্নাকাটিটা লোককে দেখিয়ে দুর্বল করো না। ব্যাসাসনে সত্যি সত্যি খুব বেশি কান্নাকাটির স্থান এটা না, লোকের মনোরঞ্জন তো ভক্তি নয়, যে কানলেই যদি হৃদয় দুর্বল হবে আমি বক্তা বলে পরিগণিত হব। তবে হ্যাঁ, যদি কখনো কখনো ভেতর থেকে শত উৎসাহিত আসে, গঙ্গা তো দিয়েছেন চোখের জল, সেটা আলাদা কথা। কিন্তু না, রঘুনাথ দাস গোস্বামী বললেন এভাবে বাইরে কাঁপবে না, লোক দেখাবে না, ভক্তি ভক্তি প্রেম সম্পদ এটা লুকিয়ে রাখতে। সেই দিন থেকে কুঠির পাতা শুরু হলো। এমনি করে এই দাস গোস্বামী নিজের জীবন রাধারানীর সেই কিঙ্করি হয়ে চিরদিনের মতো নিত্যলীলায় প্রবেশ করলেন। নিত্যানন্দ প্রভুর সিদ্ধান্ত ছিল এইটুকুই, আগে নিত্যানন্দ চরণে করুণা নাও, তারপরে গৌর চরণে যেতে পারবে, গৌর ভজন করতে পারবে। আর যিনি গৌর ভজনে ঠিক ঠিক ভজন করেন তার প্রজেবার যুগল উপাসনা হবে। এই হলো এই হলো গৌরী বৈষ্ণবের ক্রম। আগে গুরুপাদ আশ্রয় তত্ত্ব গ্রহণ করো, আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ গুরু স্বরূপে তোমার গৌর ভজন দেবেন, আর গৌর ভজনের দ্বারা গৌর কৃপার দ্বারা তুমি ব্রজের নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা পাবে। রঘুনাথ দাস গোস্বামীর এই দ্বিতীয় ধারাবাহিকতা, এটাই গৌরী বৈষ্ণবের সিদ্ধান্ত। আমি আপনাদের মাঝে এই ঝড় ঝঞ্ঝাবাদ বৃষ্টি মুখর দিনেও আসতে পারবো এটা আশা ছিল না, কিন্তু এই গৃহে যিনি পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্ম, তিনি আমারও আপনাদেরও সকলের প্রণম্য। তিনি তার ত্যাগ বৈরাগ্য দিয়ে গৌড়ীয় বৈষ্ণবের বিজয় পতাকা অনেকটা উদ্দীয়ন করেছেন, ওনার আদেশ তো লঙ্ঘন করার সাহস যেন এই জন্মে না হয়, কোনো জন্মেই না হয়। উনি আদেশ করেছিলেন আপনাদের শুভ সান্নিধ্য স্নিগ্ধ সান্নিধ্য পেলাম, এটা বড় প্রাপ্তি। আজকে দণ্ড মহোৎসবে এই উৎসবে এই লীলার যে সামান্য আস্বাদন সেটা সম্পূর্ণ আপনাদেরই দান, আপনাদেরই করুণা। আর এই গৃহকর্তার সৌভাগ্য এমন এক তিথিতে আজ গুরুপদ পদ্মের শোভাগমনে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের শুভ উপস্থিতিতে এই তিথিকে আমরা স্মরণের সুযোগ পেলাম। ধন্য এই গৃহকর্তা, ধন্য তার পরিবারের সকলে এমন তিথিকে আমরা বরণ করতে পারলাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, উনি গুরুপদ পদ্ম, উনি পর্ষিয়ান তত্ত্বজ্ঞ বক্তা, ওনার এক একটা কথা আমাদের লক্ষ্য কথার সমান, ওনাকে বসিয়ে এভাবে উদ্যত্ততা ঠিক হয়নি, এই জন্য ওনার চরণে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বলালেন ওরা, আমি যে যাই বলুক সৌম আমার অত্যন্ত হৃদয়ের জন, আমি স্বপ্ন দেখি ওকে নিয়ে, স্বপ্ন দেখি আগামী দিনের আমাদের সম্প্রদায়ের একজন প্রবক্তা হিসাবে, ও কাছে থাকলে বারবার মনে হয় ওর মুখে যদি দুটো কথা শুনতে পেতাম। এগিয়ে যাক, আগামী দিনে আমাদের এই বিজয় গৌরব কথা তার হাতে লিখিত হোক রচিত হোক এই প্রার্থনা করি। আর এই মণিরামপুর বিজয়রামপুর ভক্তরা কিভাবে কষ্ট করে দূর থেকে এগিয়ে আনে কাদা জল মেখে, কাদের কথা বলবো বলুন তো। আমার
আমার মনে হয় আমার চামড়া দিয়ে যদি ওদের জুতো করা যেত তাহলে হয়তো আমি কৃতজ্ঞতা একটু জানাতে পারতাম। ধন্য এই অঞ্চলের মানুষ, ধন্য আপনারা, ধন্য আপনাদের সাধুগুরু বৈষ্ণবের প্রতি প্রীতি। বাকিটুকু গুরু মহারাজের শ্রীহস্তে সমর্পণ করলাম, যেহেতু কালকে মহাসভাতে আছে, উনি যেভাবে এগিয়ে নিয়ে যাবেন সেইভাবেই যাব। আমি আমার কথা এখানেই রাখলাম, ক্ষমা করবেন, লেখাপড়া জানা নেই, শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুণে ক্ষমা করবেন। জয় শ্রী রাধে, জয় নিতাই।